আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো একটি অসাধারণ একটি ক্যাচিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। রেভেঞ্জার ইকো 200 ব্ল্যাক ক্যাবল ক্যাচিংটি আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। ক্যাচিংয়ের সাথে আপনারা কী কী পাবেন এবং ক্যাচিংটি দেখতে কেমন, ক্যাচিংয়ের কোয়ালিটি কেমন, খুবই ভালো একটি ক্যাচিংয়ের আজকে আমরা রিভিউ করবো। সো যারা বড় ক্যাচিংয়ের হচ্ছে ইউজ করেছেন, তারা বড় ক্যাচিং ইউজ করে দেখতে দেখতে এখন ভালো লাগছে না, তারা এখন ছোট ক্যাচিংয়ে সুইচ করবেন, সো তাদের জন্য এই ভিডিওটি। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের ক্যাচিংটি আমরা কস্টেপটি আমরা কেটে নিব একটি ইন্ডিকেটার দিয়ে। সো দেখুন ভিউয়ার্স, আমাদের একটি কস্টিং ইন্ডিকেটার দিয়ে আমাদের ক্যাচিংয়ের যে কভারটি আছে কভারটি আমরা খুলে নিব এভাবেই। সো দেখুন ভিউয়ার্স, আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনি ক্যাচিংয়ে কেমন। সো চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে ক্যাচিংটি আছে আমরা ক্যাচিংয়ের উপরে পাঁচটি ইন্ডিকেটার দিয়ে আমরা কেটে নিয়েছি। এখন আমরা বের করব। কোয়ালিটি ধরে আপনারা চাইলে উপরে উঠিয়ে নিতে পারেন এবং কাবার যেখান থেকে আপনি কাবারটি কেটেছেন ওই সাইডটি নিচে রেখে উপর দিয়ে আপনি আপনার যে কার্টুনটি আছে কাবারটি উপর দিকে উঠিয়ে নেবেন, তাহলে দেখবেন খুবই ইজিলি আপনার কাবারটি ওপেন হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, আমাদের ছোটর মধ্যেই কিন্তু একটি বেস্ট ক্যাচিং। সো প্রাইসও কম, আপনার বেস্টও একটি লুকটাও খুবই চমৎকার। দেখুন এটা এই ক্যাচিংয়ের সাথে কিন্তু ছোট একটি 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই আপনি পেয়ে যাবেন। সো এটার সাথে কিন্তু 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই কিন্তু খুবই চমৎকার। সো দেখুন ভিউয়ার্স, আপনাদের কালারটা ব্ল্যাকের মধ্যে ম্যাট ফিনিশিং খুবই চমৎকার। একটি পাওয়ার বাটন, একটি ইউএসবি বাটন, একটি হেডফোন 3mm ইউএসবি দুইটি পোর্ট এবং একটি হেডফোন জ্যাক পাবেন। সো আমরা এখন পিছনে কভারটি খুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমরা দুইটি স্ক্রু খুলে নিয়েছি। এখন দুইটি স্ক্রু খোলার পরে দেখুন এটার ভিতরে একটি 200 ওয়াটের একটি হচ্ছে পাওয়ার সাপ্লাই পাবেন, কেবলগুলো পাবেন, স্ক্রু পাবেন, সব কিছুই আপনারা পাবেন। একটি পিছনে এক্সস্ট ফ্যান পাবেন, একটি হাই কুলিং ফ্যান, মানে আপনার মাদারবোর্ড যদি গরম হয়ে যায় সেই গরম হাওয়াগুলো বের করার জন্য একটা এক্সস্ট ফ্যান পাবেন। সো আপনি চাইলে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই এই ক্যাচিংটি খুবই দারুণ এবং অসাধারণ। সো আপনি চাইলেই কিন্তু এটা ইউজ করতে পারেন। আপনার যদি বিগ পিসিকে আপনি ছোট করে নিতে চান তাহলেই কিন্তু এই ক্যাচিংটি আপনার জন্য বেস্ট। আপনি যদি চান আপনি আপনার কম্পিউটার বা সিপিইউকে আপনি মুভ করবেন বা বাসা চেঞ্জ করার সময় আপনার সব প্রবলেম হচ্ছে, তখনই আপনি আমাদের আরেকটি ভিডিও দেওয়া আছে, আপনি আরেকটি ভিডিও থেকে দেখবেন আমরা বড় বিগ পিসি থেকে আমরা কিভাবে সুইচ করছি ছোট মিনিতে এই মিনি ক্যাচিংয়ে। সো আপনারা চাইলেই কিন্তু এই পিসিতে এই ক্যাচিংয়ে আপনি যে কোনো মাদারবোর্ডই কিন্তু সুইচ করতে পারবেন। সো আপনি একটা বিষয় মাথায় রাখবেন, আপনার যেই ধরনের মাদারবোর্ড সেই ধরনের মাদারবোর্ড চেক করে আপনার মাদারবোর্ডটি কি এই ক্যাচিংয়ে বসবে কি না বা ফিটিং হবে কি না সেটা কিন্তু অবশ্যই আপনি জেনে নেবেন। যেখান থেকে কিনবেন, যে শপ থেকেই কিনুন না কেন, এখান থেকে অবশ্যই আপনি এই ক্যাচিংগুলো কেনার আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন আপনার ক্যাচিংকে ভালোভাবে আপনার এই মাদারবোর্ডটি ক্যাচিংয়ে ফিট হচ্ছে কিনা। সো আমরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।